ভোট মিটে যাওয়ার পরই এবার পুলিশের কোপে সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হেনস্থা করেছে পুলিশ। এই অভিযোগ করে এবার হাইকোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে দ্রুতই মামলার শুনানির আর্জি জানিয়েছেন তারা। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সিনহা। ফলে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহার কাছে লিখিত অভিযোগ জমা পড়লে বুধবার মামলা শোনার আশ্বাস দিয়েছেন বিচারপতি সিনহা। আবেদনকারীর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চে যে সমস্ত নেতারা বিগত দিনে ডিএনই আন্দোলন গড়ে তুলেছিলেন, যারা এই আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, মূলত তাঁদেরকেই মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ। পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানায় সংগ্রামী যৌথ মঞ্চ এবং পাশাপাশি মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের সাহায্য চায় সংগ্রামী যৌথ মঞ্চ। দ্রুত শুনানির আর্জি ছিল, সেই কারণেই আগামী বুধবার মামলা শুনানির জন্য রেখেছেন এবং বলা হয়েছে যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ যদি লিখিত অভিযোগ আবেদন করা হয়, তাহলে বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে, এমনটাই আভাস দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।